কুয়েতের আমির শেখ নোয়াফ আল আহমদ আল জাবের আল সাবা মারা গেছেন ছিয়াশি বছর বয়সে শনিবার না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই শাসক কুয়েতের রাষ্ট্রীয় টেলিভিশন এক বিবৃতিতে আমিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে শারীরিক অসুস্থতার কারণে গত উনত্রিশ নভেম্বর কুয়েতের আমিরকে হাসপাতালে ভর্তি করা হয় এরপর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন দু সালের সেপ্টেম্বরে কুয়েতের আমির হিসেবে শপথ নিয়েছিলেন শেখ নোয়াফ এর আগে দু সালে ক্রাউন প্রিন্স মনোনীত হয়েছিলেন তিনি এদিকে আল মৃত্যুর পর কুয়েতের মসনদে কে বসবেন সেটি নিয়ে আলোচনা চলছে খবরের শিরোনামে উঠে এসেছে শেখ মেশাল আল আহমেদ আল জাবেরের নাম তিরাশি বছর বয়সী শেখ মেশাল বিশ্বের সবচেয়ে বয়স্ক ক্রাউন প্রিন্স হিসেবে পরিচিত কুয়েতের শাসক হিসেবে দায়িত্ব নিতে তিনি প্রস্তুত বলেও জানা গেছে দীর্ঘ সময় ধরে কুয়েতের সার্বভৌম ক্ষমতা শাসক আল সাবা পরিবারের হাতে রয়েছে